নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের স্বাগত। তেলিয়ামুড়াতে এক ব্যক্তি যিনি অজগর সাপকে মেরে সেই সাপকে গলায় ঝুলিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটো পোস্ট করেন বা আপলোড করেন এবং এলাকারই কোনো এক সচেতন ব্যক্তি সেই ফটোটি সহকারে ফরেস্ট রেঞ্জ অফিসারের নিকট পুরো বিষয়টিকে জানান, অবগত করেন এবং এই ব্যাপারে অভিযোগ দায়ের করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে তেলিয়ামুড়া থেকে, যেখানে একটি অজগর সাপকে আমরা দেখতে পাচ্ছি যুবকটির ছবি, যেখানে অজগর সাপকে মেরে গলায় ঝুলিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটো পোস্ট করেন আর বর্তমানে সেটিকে নিয়েই চলছে তোলপাড়। তেলিয়ামুড়াই এক সচেতন ব্যক্তি তিনি পুরো বিষয়টি জানান ফরেস্ট রেঞ্জ অফিসারের নিকট এবং ছবি সহকারে তাদের কাছে অভিযোগ দায়ের করেন এই বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখার জন্য, যে কোথা থেকে এই অজগর সাপটিকে পাওয়া গেল বা কিভাবে সেই যুবকটি মারল এরকম ভাবে প্রাণী। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিশাল বড় আকারের একটি অজগর সাপকে মেরে সেই সাপকে গলায় ঝুলিয়ে সামাজিক মাধ্যমে ফটো পোস্ট করেছিলেন এই যুবকটি এবং পরবর্তী সময়ে এলাকারই অপর এক যুবক যে পুরো বিষয়টি জানতে পারেন এবং বিষয়টি নিয়ে স্থানীয় ফরেস্ট রেঞ্জ অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন বিষয়টি সম্পর্কে এবং এই বিষয় সম্পর্কে খতিয়ে দেখারও আহ্বান জানান সেই যুবক। বনজ সম্পদের পাশাপাশি বনজ প্রাণী হত্যা করা হচ্ছে, এই বিষয়টি কোন রকম ভাবে উচিত নয় এবং কেন সেই যুবক বিশাল বড় অজগর সাপকে মেরেছেন এবং তার পাশাপাশি সাপটিকে গলায় পেঁচে ফটো আপলোড করেছেন, এই বিষয়টি সম্পর্কে তদন্ত হওয়া দরকার এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল এবং পুরো বিষয়টি ফরেস্ট রেঞ্জ অফিসারের নিকট জানান এবং সেখানে বিষয়টি সম্পর্কে তদন্ত করার জন্য জানিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসারের কাছে। এই পুরো বিষয়টি সম্পর্কে ফরেস্ট রেঞ্জ অফিসার কি বলেছেন শুনব। কালকে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ইনফরমেশন আসে যে একটা পাইথন, যারা ছবি দেখে মনে হয়েছে পাইথন রে কেউ একজন মানে হান্ট করছে এবং এটার পোস্ট একটা ফেসবুকে করছে। তো এটা আওয়ার পরে আমি অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেশন করার পরে তেমন কোনো মানে ক্লু আমার কাছে হাতে আইসে না। তারপরেও একটা যে আমার যে ইনফরমেন্ট সোর্স আছে মানে যার থেকে আমি পাইছি সেটা কন্ট্যাক্ট নাম্বার আমার দিয়েছিল, তো ওই কন্ট্যাক্টে আমি কথা বলে জানতে পারছি যে এটা কেরলিং এলাকাতে হইতে পারে ঘটনাটা। সেই অনুযায়ী একটা আমার টিম ইনভেস্টিগেশনের টিম কেরলিং গেছিল, কিন্তু রাত্রে হয়ে যাওয়া তো ইনভেস্টিগেশন করতে পারছে না। তারপরেও ওইখানে যে টিএসআর ক্যাম্পাসে ওইখান থেকে কিছু ইনফরমেশন সে কালেক্ট করছে, তো মানে ইনফরমেশন ক্লিয়ার করার চেষ্টা করছে, কিন্তু তারা কইছে যে কালকে মানে যে ছবিটা একটা আপলোড করছি এটা দেখে সেরা তারা খুবই বলে। তো এই জিনিসটা আমি যেহেতু ফেসবুকে পাইছি তো আমার কাছে তো কোনো আর কোনো ক্লু নাই যে আমি ইনভেস্টিগেট করতে পারবো, পুলিশ স্টেশনে একটা আমি আমার কাছে যে মানে ফেসবুকে যার নামে মানে স্ট্যাটাস আপডেট আইসে এটা তো সঞ্জু কাইটেন করে শোনাম, তো তার এগেনস্টে একটা আমি মানে একটা অ্যাকাউন্ট লঞ্চ করছি। বেসিক্যালি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা 1972 যেটা, তো ওইটার এগেনস্টে আমি দিছি। ওইটার মধ্যে সেকশন 9 হয়েছে মানে হান্টিং এর যেটা হয় এগুলো সেকশন 9 আর সেকশন 51 এটার পেনালটিটা আছে, প্লাস সেকশন 52 তো যেটা আছে অ্যাবেটমেন্ট ওইটা তো বুক করছে। এখনো এটা পুলিশের কাছে আছে, ইনভেস্টিগেশন করতেছে তারা এবং জয়েন্ট ইনভেস্টিগেশন করলে আমি রিকোয়েস্ট রাখছি, কারণ যেহেতু ওয়াইল্ড লাইফ কেস তো জয়েন্ট ইনভেস্টিগেশন করলে আশা করি একটা কিছু হয়। ফরেস্ট রেঞ্জ অফিসারের বক্তব্য আমরা শুনলাম, এখন পুরো বিষয়টি তদন্ত এখন অব্দি কোনো ক্লু বেরিয়ে আসেনি সে কথাই জানালেন। তবে ফরেস্ট রেঞ্জের বিভিন্ন টিম তদন্ত চালাচ্ছে প্রতিনিয়ত, এর পাশাপাশি পুলিশ আধিকারিকরাও মোতায়েন রয়েছে এই বিষয়টি সম্পর্কে, তারা তদন্ত করে দেখছে যে কি কারণে এত বড় একটি অজগর সাপকে হত্যা করা হলো, তার পাশাপাশি সেটিকে গলায় ঝুলিয়ে আবার উৎসাহ সহকারে সামাজিক মাধ্যমে পোস্ট করা হলো, এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা এবং পরবর্তী সময়ে বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে মামলা হতে পারে ওই যুবকের বিরুদ্ধে, এমনটাও কিন্তু জানিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসার। তেলিয়ামুড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় দা শুনতে পাচ্ছ?
হিরণ মাথা যা ঘটনা জানা যাচ্ছে যে একটি যুবক সে একটা অজগর সাপ বিশাল বড় আকারের অজগর সাপকে মেরে সেটাকে গলায় ঝুলিয়ে সামাজিক মাধ্যমে আবার বিষয়টি পোস্ট করেছেন। এই ব্যাপারে বর্তমানে তদন্তও চলছে। পুরো বিষয়টা কি ঘটেছিল যদি তুমি বিস্তারিত তুলে ধরো। গতকাল একটি সামাজিক মাধ্যমে যে অজগর সাপ ঝুলিয়ে রেখেছে সেটির একটি খবর আসে তেলিয়ামার রেঞ্জ অফিসার এবং ডিএফওর কাছে, এবং সেটির মধ্যে নাম আছে সঞ্জু কাইপিং করে একটি ছেলে এক যুবকের, যে নাকি অজগর সাপটিকে মেরে মাথা কেটে গলায় ঝুলিয়ে রেখেছে এমন একটি ছবি পোস্ট করেছে ওনার সামাজিক মাধ্যমে। তো তেলিয়ামরা রেঞ্জ অফিসার এবং ডিএফওর কাছে যখন এই খবরটি আসে তখন তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নেয় এবং খোঁজ খবর নেয় তারা। তো তখন জানতে পারে সেই ঘটনাটি তেলিয়ামরা থানাধীন কাইপিং এলাকায় এই ঘটনাটি হয়েছে। তো আজ সকালে আনুমানিক 10 নাগাদ তেলিয়ামরা রেঞ্জ অফিসার সঞ্জু কাইপিং এর বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে তেলিয়ামরা থানায় মামলা দায়ের করে। দেখো হিরণ মাঝা, তবে সেই যুবক কি সঞ্জু কাইপেন তার নাম, এবং কোথা থেকে সে এত বিশাল বড় অজগর সাপ পেল, সেটাকে মারতে কিভাবে সক্ষম হলো, এবং তার বাড়ি বা কোথায়, এই বিষয় সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? আমরা ফরেন্সিক যে যতটুকু জানিয়েছে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে এবং সঞ্জু কাইপেন এবং সেখানে একটা টিএসআর ক্যাম্প রয়েছে সেখান থেকে তদন্ত করে জানতে পেরেছে যে কার্লেন এলাকার মধ্যে এই ঘটনাটি হয়েছে গতকাল। গতকাল রাতে একটি ফরেস্টের একটি টিম গেছে এবং তারা প্রাথমিক তদন্ত করে দেখেছে যে কার্লিং এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত সাপেক্ষে আরো কিছু বলতে চায়নি, আরো এক দুজনের নাম উঠে এসেছে। হিরণ মাদা, এই যে সঞ্জু কাইপিং যার বিরুদ্ধে অভিযোগ, সেই সঞ্জু কাইপিং কে কি এখন অব্দি পাওয়া গেছে বা তার কাছ থেকে কি কিছু জানতে পেরেছে পুলিশ আধিকারিকরা, তদন্তে কি কিছু বেরিয়ে আসছে? পুলিশ এখনো এফআইআর লঞ্চ করেছে, এফআইআর লঞ্চ করে তারা তদন্ত নেমেছে, পরবর্তী সময়টা দেখা যাবে কি হয়। অর্থাৎ এক্ষেত্রে সঞ্জু কাইপিং এর কোনো বক্তব্য বা কিছু জানা যায়নি? না না, সঞ্জু কাইপিং সেটি তো সামাজিক মাধ্যমে পেয়েছে এবং এখনো সঞ্জু কাইপিং তো পাওয়া যায়নি এবং সঞ্জু কাইপিং এর নির্দিষ্ট কোথায় বাড়ি সেটিও এখন জানা যায়নি। শুধু সাইবারকে বলতে ফেসবুকে সঞ্জু কাইপিং তার যে ফেসবুকে স্টোরিতে সেই ছবি পোস্ট করেছে। ধন্যবাদ হিরণ মাদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টি এখানে বোঝা যাচ্ছে যে সঞ্জু কাইপিং মূলত যে অভিযুক্ত ব্যক্তি এবং তার বাড়ি কোথায় বা তাকে এখন অব্দি পুলিশ ধরতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি, বর্তমানে পুরো বিষয়টি তদন্তে রয়েছে এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী সময়ে মামলা চলছে এবং বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে পরবর্তী সময়ে মামলা গ্রহণ করা হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং এফআইআর দায়ের করা হয়েছে প্রাথমিকভাবে এবং পুলিশ পুরো বিষয়টি সম্পর্কে তদন্ত চালাচ্ছে কে এই সঞ্জু কাইপিং এবং কোথায় তার বাড়ি, কোথা থেকে এত বড় অজগর সাপ সে পেল, এই পুরো বিষয়টি রয়েছে বর্তমানে তদন্ত সাপেক্ষ। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।